একাদশ শ্রেণীর প্রথম ক্লাস আমি শুরু করলাম। তা লকডাউন থাকার দরুন যেহেতু মাধ্যমিক হয়েছে, এখনো তো রেজাল্টই বেরোয়নি, তা স্বাভাবিকভাবে কি দেখা যাচ্ছে সায়েন্স কি নেবে না নেবে অনেকেরই একটা দ্বন্দ্ব থেকে যায়। তবু যারা যারা সায়েন্স নেব কনফার্ম থাকে, তারা তো লকডাউন না থাকলে পরে কবেই পড়া শুরু হয়ে যেত, সেই এপ্রিল থেকেই পড়া শুরু হয়ে যেত। তা যজ্ঞে তা সেই ক্ষেত্রে তো কেউ পড়াশোনা শুরু করতে আমরা পারিনি, বা আমরাও পড়ানো শুরু করতে পারিনি, লকডাউন কি করে শুরু করবো। তা ভাবলাম তার জন্য কি করি, অন্তত একটা ক্লাস তো ইলেভেনের জন্য নেওয়া যায়, যেই যাতে অন্তত তোমাকে আমরা সিলেবাসটা সম্পর্কে জানাতে পারি। তো সেই জন্য আজকে একটা প্রথম ক্লাস নিলাম, যাতে ইলেভেনের স্টুডেন্ট বা একাদশ শ্রেণীর স্টুডেন্ট, বিজ্ঞান বিভাগ সায়েন্স যারা নেবে, তাদের বায়োলজির সিলেবাসটা কিরকম বা কি কি আছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কি কি মার্কস আসে, প্র্যাকটিক্যাল কিরকম কিরকম হয়, সেই সম্পর্কে আমি একটা ছোট ভিডিও করেছি একাদশ শ্রেণীর সায়েন্সের স্টুডেন্টদের জন্য। যখন পড়াশোনা শুরু হবে তখন তো অবভিয়াসলি সবাই জানবে, জাস্ট এটা সবারকে অ্যাজ এ নলেজ জানানোর জন্য আমি একাদশ শ্রেণীর ক্লাস নেব বলে চিন্তা ভাবনা করেই তোমাদেরকে উপস্থাপনা করলাম এই ক্লাসটা। এবার বক্তব্যটা হচ্ছে কি, এই যে ক্লাস ইলেভেন সায়েন্স মাধ্যমিকের সাথে একাদশ শ্রেণীর সিলেবাস একটা মারাত্মক ফারাক আছে, মারাত্মক গ্যাপ আছে। কিরকম গ্যাপ, যে মাধ্যমিকের বইটা ছিল এইটুকু ছোট, এখন বইটা একটা এত বড়। যদি বইয়ের আকৃতি থেকে ভাবার কোনো কারণ নেই, কারণ এত বড় মোটা আকৃতির বইটার মধ্যে একাদশ শ্রেণীর শুধু সিলেবাসটুকু নেই, তাতে জয়েন্ট সহ টোটাল দেওয়া আছে, তাই জন্য বইটা এতটা বড়। কিন্তু তাতে পড়তে হয় অতটা না, অল্প কম পড়লে পড়েও হয়। তা কি পড়তেই হবে সেটা সম্পর্কে আগে জানি। প্রথম বক্তব্য হচ্ছে একাদশ শ্রেণীতে গোটা সিলেবাসটাকে পাঁচটা ইউনিটে ভাগ করা হয়েছে, গোটা পাঁচটা ইউনিটে ভাগ করা হয়েছে ঠিক। কিন্তু আবার প্রতিটা ইউনিটের মধ্যে আবার চ্যাপ্টারও আছে, এই করে মোট 20টা চ্যাপ্টার আছে। ভয় পেও না যে এই 20টা চ্যাপ্টার অনেক বড়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্টেবল, তোমাদের দাদা দিদিরও অ্যাডজাস্ট করেছে, তোমরাও অ্যাডজাস্ট করতে পারবে, পরে যারা আসবে তারাও অ্যাডজাস্ট করে দিবে, অ্যাডজাস্ট হয়ে যায়। প্রথম প্রথম একটু হয়তো চাপ লাগে, কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এবার ইউনিট ওয়ানে আসি প্রথমত, এই স্ক্রিনে দেখো ইউনিট ওয়ান দেখানো হচ্ছে, ইউনিট ওয়ান। এই ইউনিট ওয়ানটাকে নামকরণ করা হয়েছে জীবের বৈচিত্রতা, এর আন্ডারে তিনটা চ্যাপ্টার, এক নম্বর জীবনের বিজ্ঞান, দুই নম্বর ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স, তিন নম্বর জীবের শ্রেণীবিন্যাস। জীবনে বিজ্ঞান সাধারণ ধারণা সবাই জানি, ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স নাইনে সাধারণ ধারণা আছে, জীবের শ্রেণীবিন্যাসও আছে, উদ্ভিদ এবং প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। ওই যে বলেছিলাম না যে প্রাণীজগতে কর্ডেড নন কর্ডেড, উদ্ভিদজগতে করেছে যে ব্রাইফাইটা টেরিডোফাইটা, এগুলো সম্পর্কে ডিটেলস প্রতিটা পর্বের বৈশিষ্ট্য, বিজ্ঞান সম্মত নাম, এসব নিয়ে আলোচনা আছে। এই যে তিনটা চ্যাপ্টার মিলে যে এই যে ফার্স্ট ইউনিট, এই ফার্স্ট ইউনিট থেকে এমসিকিউ হবে মাত্র দুটো। এমসিকিউ মানে প্রতিটা এমসিকিউ তে এক নম্বর থাকে, তাহলে দুটো এমসিকিউ হলে দু নম্বর। এসএ, এসএ মানে শর্ট টাইম, এতে শর্ট অ্যানসার, এই শর্ট অ্যানসারে কি হয় প্রতি প্রশ্নের মান থাকে দুই, তাহলে এটার প্রশ্ন কত থাকছে একটা, তাহলে নাম্বার কত হলো দুই। থ্রি মার্কস এর প্রশ্ন থাকবে একটা, তাহলে কত হলো তিন, তাহলে ফার্স্ট ইউনিট থেকে টোটাল কত হচ্ছে টু প্লাস টু প্লাস থ্রি, টোটাল হচ্ছে সেভেন, এটা হচ্ছে কি ফার্স্ট ইউনিট। নেক্সট আসো সেকেন্ড ইউনিট, এবার সেকেন্ড ইউনিটের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গ সংস্থান, এর মধ্যে দুটো চ্যাপ্টার, একটা উদ্ভিদের একটা প্রাণীর গঠনগত অঙ্গ সংস্থান। এর থেকে কোশ্চেন কি কি টাইপ হয়, চার রকমের কোশ্চেন হয়, এমসিকিউ হবে তিনটা, সব নাম্বার কত হবে তিন, ভিএসএ মানে ভেরি শর্ট টাইপ অ্যান্সার, মানে এক কথায় উত্তর বা একটি বাক্যে উত্তর, একটা প্রশ্ন হবে তাতে নম্বর থাকবে এক, শর্ট অ্যান্সার অর্থাৎ দু নম্বরের প্রশ্ন একটা হবে নাম্বার হলো দুই, থ্রি মার্কসের প্রশ্ন হবে দুটো, তাহলে তিন প্লাস তিন কত হচ্ছে সিক্স, টোটাল কত হচ্ছে থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস সিক্স, টোটাল হচ্ছে গিয়া টুয়েলভ। নেক্সট থার্ড ইউনিট, থার্ড ইউনিট হচ্ছে কোষের গঠন এবং কাজ, এর মধ্যে চার তিনটে চ্যাপ্টার আছে। দেখো কোষ জীবনের মূল একক মানে সেল, ওই যে ক্লাস নাইনে পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া, গলগি বডিস, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, রাইবোসোম, লাইসোজোম এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এটা সেল। সজীব কোষের রাসায়নিক গঠন ও জৈবসম মলিকিউলসের ব্যাপারগুলো রয়ে গেছে সেখানে, আর কোষ বিভাজন সেল ডিভিশন, এটা ক্লাস টেনে সেল ডিভিশন পড়াচ্ছে, মাইটোসিস পড়েছে তোমরা, ওখানে ডিটেলস, মিওসিস এর সামান্য শুধু ক্যারেক্টার ছিল, এখানে মাইটোসিস মিওসিস ডিটেলস আছে, তবে মিওসিস টি হচ্ছে মেইনলি ইলেভেন এর সিলেবাস। তো এই তিনটা চ্যাপ্টার থেকে এই নাম্বার থাকছে এমসিকিউ দুটো মানে দু নাম্বার, এসে আগে বলেছি টু মার্কসের প্রশ্ন একটা থাকছে দু নম্বর, থ্রি মার্কসের প্রশ্ন থাকছে দুটো তাহলে ছয় নম্বর,
লার্জ অ্যানসার মানে বড় প্রশ্ন পাঁচে একটা থাকবে, 5 নম্বর। এই যে লার্জ অ্যানসার, এটা একটা লেন্দি কোশ্চেন পাঁচেরও থাকতে পারে, তবে খুব কমই থাকে, এটা ডিভাইডেড থাকে বা স্প্লিট করা থাকে, 2+3, 1+4, এবার ডিভাইড করা থাকে, টোটাল কত হচ্ছে গিয়ে 15। নেক্সট ইউনিট 4, উদ্ভিদের শারীরবৃত্ত মানে প্ল্যান্ট ফিজিওলজি, উদ্ভিদের পরিবহন, উদ্ভিদ খনিজ পুষ্টি, শ্বসন, সালোক সংশ্লেষ, উদ্ভিদের বৃদ্ধি বিকাশ। দেখো এখানে 1, 2, 3, 4 পাঁচটা চ্যাপ্টার, পাঁচটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকছে চারটা, সো নাম্বার 4, বিএসএ ভেরি শর্ট টাইপ একটা, তো নাম্বার 1, এসএ শর্ট টাইপ 2 মার্কসের প্রশ্ন একটা, নাম্বার হচ্ছে 2, 3 মার্কসের প্রশ্ন কটা, দুটো, মানে নাম্বার হচ্ছে 6, লং অ্যানসার মানে বড় প্রশ্ন থাকছে একটা, নাম্বার হচ্ছে 5, এখানেও তাই 5 নম্বর টানা থাকতেও পারে, আবার স্প্লিট করাও থাকে 3+2 বা 1+4, টোটাল হচ্ছে 18। তাহলে দেখো ইউনিট 4 এ এখন পর্যন্ত সবচেয়ে বেশি নম্বর আছে, ইউনিট 4 এ 18, এই ইউনিট 18 এ সবচেয়ে বেশি বড় প্রশ্নের সম্ভাবনা থাকে শ্বসন, শ্বসন, সালোক সংশ্লেষ, এই দুটো চ্যাপ্টার থেকে লং অ্যান্সার টাইপের কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট হচ্ছে ইউনিট 5, মানব শারীরবিদ্যা মানে হিউম্যান ফিজিওলজি, ইমার্জেন্সিতে 1, 2, 3, 4, 5, 6, 7টি চ্যাপ্টার, পরিপাক শোষণ, নিঃশ্বাস প্রশ্বাস এবং শোষণ, দেহতল এবং সংবহন, রেচন পদার্থ তাদের নিষ্কাশন, চলন ও গমন, স্নায়ুবিক নিয়ন্ত্রণ সমন্বয়, রাসায়নিক সংলগ্ন নিয়ন্ত্রণ, রাসায়নিক সংলগ্ন নিয়ন্ত্রণ এই কথার মানে হচ্ছে হরমোন, যেটা ক্লাস 10 এ পড়েছে, স্নায়ুবিক নিয়ন্ত্রণ মানে স্নায়ুতন্ত্র এই চ্যাপ্টারটা, চলন গমন জানি, রেচন পদার্থ সম্পর্কে একটু সাধারণ ধারণা আছে, দেহতল সংবহন মানে রক্ত আর হৃৎপিণ্ড, নিঃশ্বাস প্রশ্বাস এবং শরীর মানে শ্বাস প্রশ্বাস জনিত রোগ ব্রিদিং প্রবলেম, পরিপাক শোষণ করা হচ্ছে তোমার আমাদের গ্যাস্ট্রিন্টেস্টাইনাল যে পার্টটা রয়েছে মানে পৌষ্টিক তন্ত্র যাকে বলি, তার শোষণ বিশোষণ সবকিছু পরিপাক পদ্ধতি দেওয়া আছে। এইটুকু পার্ট থেকে নাম্বার টোটাল থাকছে কত, 18, এমসিকিউ কত, তিনটা থাকছে 3, বিএসএ দুটো থাকছে 2, এসএ একটা থাকছে 2, 3 মার্কসের দুটো প্রশ্ন থাকছে 6, একটা বড় প্রশ্ন থাকছে 5, টোটাল হচ্ছে 18। তাহলে দেখো ফোর্থ ইউনিট আর ফিফথ ইউনিট থেকে সবচেয়ে বেশি নম্বর, ফোর্থ আর ফিফথে 18, থার্ড এ 15, সেকেন্ড এ 12, ফার্স্ট ইউনিটে 60। বুঝাতে পারলাম পাঁচটা ইউনিট থেকে টোটাল কত হচ্ছে কি আমাদের 70 নাম্বার। এবার নম্বর ডিভিশনটা দেখো, এই যে তোমাদের পাঁচটা ইউনিট বলা হলো, এই পাঁচটা ইউনিটে টোটাল এমসিকিউ থাকবে 14টা, মানে 14 নাম্বার, এর সাথে কোনো প্রকার অর থাকবে না, 14টা এমসিকিউ থাকবে, 14টাই করতে হবে, টোটাল ভেরি শর্ট টাইম 4টা, এই 4টাতে তুমি দুটো প্রশ্নে 2 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে অর পেতে পারো, আর বাকি দুটোতে অর পাবে না, 1 নাম্বারের প্রশ্ন তাহলে 4, টোটাল এসে শর্ট অ্যানসার মানে 2 মার্কসের প্রশ্ন থাকবে কটা, 5টা, 5 2 10, এখানে 6টা বা 7টা প্রশ্ন থাকে না, 5টাই থাকে, তবে মাঝখানে কোন কোন ক্ষেত্রে 2 নম্বর প্রশ্ন একটা যেটা দেওয়া থাকে তার সাথে একটা অর, 4 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে তার সাথে একটা অর, অর্থাৎ 4 নম্বর সাথে যেটা অর আছে দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, তো এরকম তুমি 5টা প্রশ্নের মধ্যে 2টা বা 3টা যা 3টে প্রশ্নের মধ্যে অর পেতে পারো, টোটাল মার্কস 3 মার্কস শর্ট অ্যান্সার, এখানে 3 মাসের প্রশ্ন 27 মানে 9টা প্রশ্ন, 9টা মানে 9টাই, কিন্তু এই 9টার মাঝখানে কি দেখা যাচ্ছে যে 4টা বা 5টা প্রশ্নের মধ্যে তুমি অর পাবে, কিন্তু অর্ডারটা কিরকম ভাবে 9টা 9টাই থাকছে, 3 নম্বরের সাথে অর, তাহলে ওই দুটোর মধ্যে যে কোনো একটা, 5 নম্বরে একটা অর মানে 5 এর ওই অর এই দুটোর মধ্যে যে কোনো একটা, আর লং অ্যানসার 15, এখানে 3টা প্রশ্ন, এখানে দুটো প্রশ্নের মধ্যে অর থাকবে, একটার মধ্যে অর থাকবে না, এই হলো 15, টোটাল হচ্ছে কি 70। তাহলে টোটাল পরীক্ষার কথা 100, বাকি রইল কত 30, প্রজেক্টের জন্য 10 মার্কস, প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে কি 20 মার্কস, প্রজেক্ট তোমার স্কুল থেকে নির্ধারিত করবে, তোমাকে প্রজেক্ট করতে হবে, এই প্রজেক্টের কপিতে 7 নম্বর থাকে 3 নম্বর থাকে ভাইবা, এই হচ্ছে 10, আর প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হচ্ছে 20 মার্কস, তো তোমাদের প্র্যাকটিক্যালে বেশিরভাগ থাকে আইডেন্টিফিকেশন, কিরকম আইডেন্টিফিকেশন থাকে, একটা থাকে স্পট আইডেন্টিফিকেশন, একটা থাকে স্লাইড আইডেন্টিফিকেশন, দেখো এটাকে বলা হচ্ছে স্লাইড, এখানে আমি যে স্লাইডটা তোমাকে এইমাত্র হাতে দেখাচ্ছি এটা হচ্ছে ডাইকট স্টেম সিএস, এটা হচ্ছে কি প্যারামেশিয়াম, এই যে স্লাইডটা এই স্লাইডের মধ্যে দেখো এখানে একটা কাগজের মধ্যে লেখা আছে প্যারামেশিয়াম, এই যে প্যারামেশিয়াম এখানে লেখা পাবে, দেখতে পাচ্ছ প্যারামেশিয়াম, এই যে প্যারামেশিয়াম দেখতে পাচ্ছ, তো এবার যখন তোমার পরীক্ষা চলবে তখন এই জায়গাটা একটা কাগজ দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে, দিয়ে ঠিক এরকম মাইক্রোস্কোপে এই জিনিসটাকে এখানে মাইক্রোস্কোপে সেট করে দেওয়া হবে, তাহলে উপরে এটা ঢাকা, এবার যখন মাইক্রোস্কোপে দিয়ে দেওয়া হচ্ছে কাগজ দিয়ে প্যারামেশিয়ামটাকে ঢাকা আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ না এটা প্যারামেশিয়াম নাকি, এবার তোমাকে এখানে
এখানে তোমাকে চোখ দিয়ে দেখে আইডেন্টিফাই করতে হবে স্লাইডটা দেখে এটা কি, এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ বৈশিষ্ট্য। এই যে তুমি এটা দেখছো, এর শনাক্তকারী বৈশিষ্ট্য দেখে বা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোকে লেখার পর মানে উক্ত নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ, এবং তিনটে চারটে বৈশিষ্ট্য লিখে শেষে লিখতে হবে যে উক্ত নমুনাটি প্যারামেশিয়াম, এবং এই প্যারামেশিয়ামের সাইন্টিফিক নামটা লিখতে হবে। এই হচ্ছে গিয়ে তোমার স্লাইড আইডেন্টিফিকেশন। এটা আমি যেমন প্যারামেশিয়াম বললাম, এটা স্পাইরোগরা হতে পারে, এটা মিউকর হতে পারে, বা একটা অ্যামিবা হতে পারে, এরকম অনেক কিছু, বা তোমার ব্লাড সেল হতে পারে, কিডনি প্রস্থচ্ছেদ হতে পারে, যাই হবে ঠিক এরকম স্লাইডই থাকবে। এটা তোমার স্কুলে প্র্যাকটিক্যালে বা তোমার টিচারের স্লাইড আইডেন্টিফিকেশন তোমাকে শিখিয়ে দেবে যে কি কি জিনিস দেখে এটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে যেটা কি জিনিস। এই আইডেন্টিফাই ক্যাটাগরি লিখতে হয়, এই প্র্যাকটিক্যাল তোমাকে মাইক্রোস্কোপের সাহায্যে শিখে নিতে হবে কি কি বৈশিষ্ট্য তুমি আইডেন্টিফাই করবে, এই আইডেন্টিফাই ক্যারেক্টারের সাথে তার বিজ্ঞানসম্মত নাম সহ তার পরিচিতি দিতে হবে। এটা হচ্ছে স্লাইড আইডেন্টিফিকেশন। আর স্পট আইডেন্টিফিকেশন যদি বলি, দেখবেন এরকম কাচের জারের মধ্যে বেশ কিছু বা অ্যানিমেলস বা বেশ কিছু প্রাণী বা বেশ কিছু ওই সামুদ্রিক প্রাণী স্পেসিমেন রাখা থাকে, লাইক তোমার চেস্টা ফিশ, সি অ্যানিমাল, অক্টোপাস, এরকম স্লাইড আইডেন্টিফিকেশন। স্পেসিমেন আইডেন্টিফিকেশন সম্পর্কে বললাম। স্পেসিমেন আইডেন্টিফিকেশন কি জিনিস, ঠিক দেখো আমার এখানে কিছু স্পেসিমেন রাখা আছে, যেমন এই এই বোতলটাতে আমার একটা সংরক্ষণ করা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে স্কলোপেন্ড্রিলা। কি বললাম, স্কলোপেন্ড্রিলা, মানে বাংলায় কি বলা হয় তেঁতুল বিছে। তা তুমি যখন এখান থেকে দেখছো যে চিনে নিচ্ছে দেহটা কিরকম খন্ড খন্ড অংশে বিভক্ত করা আছে, কতগুলো পা আছে কিরকম দেখতে, এই যে দেখে নিচ্ছ, এই যে আমি বললাম খন্ড খন্ড অংশ পা আছে, এগুলো হচ্ছে ওর ক্যারেক্টার, এগুলোর উপরে ডিপেন্ড করে ওর আইডেন্টিফিকেশন ক্যারেক্টার লিখতে হবে কি, এই স্পেসিমেনটাকে দেখে মানে নমুনাটাকে দেখে। এটা যেমন একটা বললাম, এটাও একটা যেমন সামুদ্রিক প্রাণী, এটাকেও দেখে এরও অনেকগুলো ক্যারেক্টার হবে, মাত্র আইডেন্টিফিকেশন ক্যারেক্টার, সেটাকে যেমন একটা লিখতে হবে। এটাকে দেখো, এটা হচ্ছে কি কেন্ন, যেটা তোমরা বাড়িতে ছোট কেন্ন দেখো, এটা হচ্ছে বড় কেন্ন, এটা পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায় এই কেন্ন। তো এই কেন্ন মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, এর কি বিজ্ঞানসম্মত নাম হবে, দেখো ব্যাঙ তো দেখেছো, এটাকে কি বলা হয় গেছো ব্যাঙ। তা গেছো ব্যাঙের অন্যান্য ব্যাঙের থেকে গেছো ব্যাঙের একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এর পায়ের মধ্যে সবগুলো অঙ্গুলির অগ্রভাগে ছোট ছোট একটা প্যাড টাইপের বর্তমান, যেখানে বায়ু ভর্তি মানে কোথাও একটা দেওয়াল লাগলো আটকে যাবে, ভ্যাকুয়াম টাইপের, ঠিক। আর এটা হচ্ছে, এগুলো যেমন প্রাণীর গেল, একটা উদ্ভিদের দেখাই, এটাকে আমরা বলি, তোমরা নাম শুনেছো না যে পাইনাস, সাইকাস, এটা হচ্ছে সাইকাসের ফিমেল থ্যালাস, স্ত্রী রেণুপত্র মঞ্জুরি, যখন দুটো গোল গোল বলে মতো রয়ে গেছে স্ত্রী রেণুপত্র মঞ্জুরি। তাহলে এটা কিভাবে তুমি চিনতে পারলে, সে অ্যাডমিশন ক্যারেক্টারটা লিখবে। এটা যেমন সাইকাস, এটা হচ্ছে পাইন ফল, স্ত্রী রেণুপত্র মঞ্জুরি হলো পাইনের, এর প্রতিটা খাজের মধ্যে রেণু বর্তমান। নেক্সট দেখাচ্ছে আরেকটা প্রাণী খুব লাইক, এটা হচ্ছে গিয়ে স্টারফিশ। দেখো অনেক দিনের সংরক্ষণ, তাই একটু ফাঙ্গাস পড়ে গেছে সাইডে, সম্পূর্ণ স্টারফিশ। আমি পেছন সাইডটাও দেখাচ্ছি স্টারফিশ। তো এটা আমি যেমন অনেক বড় দেখাচ্ছি, হয়তো তোমার স্কুলের ল্যাবে ছোট ছোট এরকম করে কাচের জারে রাখা থাকবে। আরেকটা দেখো একটা জিনিস, এটাকে বলা হয় স্টিক ইনসেক্ট, মানে আমরা যাকে বলি কাঠি পোকা, কাঠি পোকা। এটা আমরা মিমিক্রির মধ্যে পড়ব, কোন সময় অনুকৃতির মধ্যে পড়বো, এটা অনুকৃতি মানে মিমিক্রি এবং কালারেশন উভয়, কাঠির বর্ণ এবং কাঠির আকৃতি সম্পূর্ণ নিয়ে এসে একে দূর থেকে দেখে বোঝাই যাবে না যে এটা কোনো পতঙ্গ। এটা হচ্ছে ওর এক প্রকার অভিযোজন নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, ঠিক আছে। বোঝাতে পারলাম সিজন ডিশন কি করতে হয়, এই প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, এরকম তোমার পরীক্ষা হলে এরকম দুটো তিনটে রকম স্পেসিমেন দেওয়া থাকবে, তুমি লিখবে উক্ত নমুনাটির বৈশিষ্ট্যগুলি এরকম, নিচে ওর বিজ্ঞান সম্মত নাম, এগুলো স্পেসিমেন আইডেন্টিফিকেশন। এবার হচ্ছে তুমি দেখে চিনতে পারো এটা স্টারফিশ, কিন্তু তুমি যেহেতু আগে জানো বা দেখেছো তাই তুমি বলে দিলে এটা স্টারফিশ, কিন্তু এটা আইডেন্টিফিকেশন করার নিয়ম নয়। এবার তোমাকে লিখতে হবে ওটা ওটা কেন তুমি স্টারফিশ বললে। এবার স্টারফিশ বলার জন্য শনাক্ত করে তিনটে চারটে বৈশিষ্ট্য লিখে তারপরে লিখতে হবে এটা স্টারফিশ, এবং এর বিজ্ঞানসম্মত নাম নিচে লিখতে হবে। কথাটা বুঝতে পারলাম, তাহলে এই যে আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিফিকেশন এগুলো সব তোমার প্র্যাকটিক্যালে থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাস। এই নিয়ে তোমার টোটাল হচ্ছে গিয়া 100। এটা মাধ্যমিকের সাথে ইলেভেনের সিলেবাসটা একটু আলাদা, ইলেভেনের সাথে টুয়েলভের যথেষ্ট মিল আছে। তা আজকে আমি প্রথম দিন একাদশ শ্রেণীর সিলেবাস সম্পর্কে একটা ক্লাস নিলাম, যদিও হয়তো এখনো অনেকেরই বই কেনা হয়নি, বই জোগাড় হয়নি, বই জোগাড় হলে ক্লাস শুরু হলে তারপর আবার ডিটেলসে আসবো, ডিটেলসে ক্লাস দিয়ে দেবো, তখন চ্যাপ্টার ওয়াইজ আসবো। কেমন, সুস্থ থাকো, ভালো থাকো।